এলএনজি গ্যাস ও সার আমদানি সহ দুই হাজার চারশো দশ কোটি টাকার আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী জানান নয়শো নয় কোটি টাকা ব্যয়ে তেত্রিশ লাখ ষাট হাজার ঘনফুট এলএনজি গ্যাস আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর মধ্যে চারশো সাত কোটি টাকা ব্যয় চল্লিশ হাজার টন ডিএপি সরকারের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচায়ের সমীক্ষা ব্যয় তেরো কোটি ২৬ লাখ টাকা বাড়ানোর প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় এতে সমীক্ষা ব্যয় দাঁড়ালো একশো কোটি টাকারও বেশি